আমার এক আত্মীয়া ছাত্রী পর্দা করে না এর জন্য পুরুষ গৃহশক্ত খুঁজে দিতে পারবো। হ্যাঁ দিতে পারবেন না কেন অবশ্যই পারবেন যদি তার ক্ষতি করতে চান কারণ আত্মীয়া এই ছাত্রী যদি সাবালিকা হয়ে থাকে তাহলে তার বিপথে যাওয়ার জন্য একজন পুরুষ গৃহশিক্ষক যথেষ্ট যথেষ্ট তাকে জাহান নামের পথে নিয়ে যাওয়া অথবা তাকে তার জীবন ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করা কারণ এর এক্সপেরিয়েন্স আমার নিজের কাছে আছে আমি যেহেতু অনেক কাউন্সেলিং করি আমি একদম প্রত্যক্ষ অনেক ঘটনার সাক্ষী জানি যেটা হয়তো নাম ধরে আমি আপনাদেরকে বলবো না কিন্তু আমি জানি যে খুবই আল্লাহওয়ালা ফ্যামিলিতেও মাত্র সামান্য ভুলের কারণে প্রলয়কাণ্ড ঘটে গেছে যে তারা সবাই মেয়েও খুব দিনদার মাও খুব দিনদার বাবা আরও দিনদার ভাবছে যে এত দিনের সমারোহের মধ্যে একটা পুরুষ যদি এসে মেয়েকে পড়ায় সে একটু পরীক্ষায় ভালো করবে এসএসসি এইচএসসি খুব তো সমস্যা না কিন্তু এত ভয়ঙ্কর সমস্যা হয়েছে সেখানে যে এই মেয়েটা এই মেয়েটাও আমার সাথে কাউন্সেলিং করেছে তার বাবা মাও কাউন্সেলিং করেছে আমাকে বলেছে যে কি যে কি থেকে যে কি ঘটে গেল আমি আজও বুঝতে পারিনি তারা বাড়ি বাড়ি পালিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে অথচ খুবই পর্দনসীন সুতরাং আমি এই উদাহরণটা আসলে উল্লেখ করলাম জাস্ট মানুষকে ওয়ার্ন করার জন্য এবং যেন আপনারা সাবালিকা মেয়েদের জন্য কোনো পুরুষ গৃহশিক্ষক না দেন